গরু পাচার কাণ্ডে এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল, হেফাজতে রয়েছেন তার দেহরক্ষী সাইগাল হোসেন। গোটা রাজ্যে আর কোন কোন প্রভাবশালী ব্যক্তি এই গরু পাচার চক্রে যুক্ত ছিলেন, কারা কারাই বা এই অবৈধ ব্যবসা থেকে মুনাফা লুটেছেন, জানতে জোর কদমে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যরা। রাজ্যব্যাপী গরু পাচারের তদন্তের মধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এলো কয়লা পাচার নিয়ে। জানা গেছে, বীরভূম জুড়ে কয়লার কালো কারবার চালাতেন শরাফত হোসেন নামের এক ব্যক্তি। খোলামুখ খনি সহ একাধিক উৎস থেকে কয়লা সংগ্রহ করত শরাফত, তারপর বীরভূমকে সেফ করিডর হিসেবে ব্যবহার করে তা পাচার করা হতো, যার জন্য প্রতি মাসে মোটা অঙ্ক পৌঁছে যেত কেষ্টমণ্ডলের কাছে। কেই শরাফত খয়রাশলের কেন্দ্রগড়িয়া গ্রামের বাসিন্দা শরাফত একসময় কয়লা পাচার করত গরুর গাড়িতে করে। বীরভূমের রাজনীতিতে অনুব্রতর উত্থান হলে কেষ্টর ঘনিষ্ঠ হয়ে ওঠে শরাফত, বেড়ে যায় কয়লা পাচারের পরিমাণও। অনুপ মাঝি ওরফে লালাকে কয়লা পাচারের জন্য প্রতি মাসে 5 কোটি টাকা দিত শরাফত। 5 কোটি টাকা নজরানা পেতেন বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডলও। কয়লা পাচারের ব্যবসা বন্ধ হলে অবৈধ বালি উত্তোলন ও পাচারের সঙ্গে যুক্ত হন শরাফত, সেই ব্যবসাতেও মোটা অঙ্কের টাকা পেত কেষ্ট। ইতিমধ্যেই জানা গেছে, গরু পাচার বাবদ বছর প্রতি কেষ্টের উপার্জন ছিল 24 কোটি টাকা, এবার তার সঙ্গে জুড়ল কয়লা পাচারের টাকাও। প্রতি মাসে 5 কোটি হিসেবে যে অঙ্কটা দাঁড়ায় 60 কোটিতে। এছাড়াও বালি পাথর সহ একাধিক পাচারকাণ্ডের সঙ্গে কেষ্টমণ্ডল জড়িত বলে জানা গিয়েছে। সব মিলিয়ে এই পাচার থেকে আদায় হওয়া তোলা বাবদই কেষ্টর বছরে 100 কোটি টাকার বেশি আয় হতো বলে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গরু পাচারের পাশাপাশি কয়লা পাথর ও বালি পাচারেও কেষ্টর ভূমিকা আদর্শকাচের তলায় রাখা হয়েছে। খুব শিগগিরই এই পাচার চক্রের সঙ্গে অনুব্রত মণ্ডলের নাম জুড়ে তদন্ত শুরু করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। বীরভূমের খয়রাশলের শরাফত খানের সাথে যোগাযোগ ছিল অনুব্রত মণ্ডলের। ঘনিষ্ঠ হওয়ার সুবাদে অবাধে কয়লা চালাত এই শরাফত খান বীরভূমে, আর লালার সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিল এই শরাফত খানই অনুব্রত মণ্ডলকে। প্রতি মাসে প্রচুর টাকা দিয়ে এই বীরভূম জেলায় কয়লা চালাত শরাফত খান। আগামী দিনে এই তথ্য সিবিআই খুঁজে পেতে অনুব্রত মণ্ডল সহ বেশ কিছু মানুষকে কি জিজ্ঞাসাবাদ করবে, এখন এটাই প্রশ্নচিহ্ন। বীরভূম থেকে সুজিত মণ্ডল, নিউজ টাইম।